আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, এটলাস অটোমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আপনারা যেখানে আছেন নিশ্চয় ভালো আছেন। আপনারা আমাকে অনেক সময় কমেন্ট করেন, অনেক সময় বলেন যে আপনার টেবিলে আপনি যখন ভিডিও করেন অনেক মিটার দেখি, ঠিক আছে, মিটারগুলো কীভাবে কাজ করে আমাদেরকে একটা ভিডিও দিয়ে আপনারা হেল্প করেন, সেই জন্য এই ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা, আমরা ভিডিও শুরু করার আগে আপনারা দুই চারটা কথা বলে নিই। আমরা মূলত কাজ করি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে, লাইকে PLC, HMI, BFD, সার্ভো কন্ট্রোল সিস্টেম নিয়ে আমরা কাজ করি। যদি আপনারা আপনাদের ফ্যাক্টরিতে কোনো প্রবলেম থাকে, কোনো এক্সপেয়ার পার্টস নিয়ে, কোনো কিছু নিয়ে আপনারা প্রবলেমে পড়েন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটি। এটা হলো যে কি টাইপকে থার্মোকাপল, টাইপকে থার্মোকাপল -50°C থেকে 1300°C পর্যন্ত, আর 50°F থেকে 1999°F পর্যন্ত আপনারা ইয়ে করতে পারবেন, এটা মেজার করতে পারবেন। এমিটারটি দেখেন, এটা হলো এমিটারটি, এটা আপনারা ইনপুট দিবেন, এই দুই প্রান্তে ইনপুট দিবেন। বন্ধুরা, এই দুই প্রান্তে আপনারা কে টাইপের থার্মোকাপল এখানে ঢুকে দিলে আপনারা এখানে টেম্পারেচার মেজার করতে পারবেন। তো বন্ধুরা, এটা হলো কে টাইপ, আর এটা হলো যে কি ফুজি ডিজিটাল ট্যাকোমিটার, ট্যাকোমিটার এখানে ঘুরালে দেখেন, ট্যাকোমিটার মানে মোটরের স্পিড মাপার জন্য এই মিটারটি ব্যবহার করা হয়, মোটরের স্পিড RPM দেখার জন্য এই মিটারটি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই মিটারটি দেখেন, এটা হলো প্রেসার মাপার জন্য, আপনার কত PSI আছে, কত কি আছে, ঠিক আছে, সেটা মাপার জন্য এই মিটারটি ব্যবহার করা হয়। প্রেসার ইন্ডাস্ট্রিতে আপনারা আমাদের ডিভাইসগুলোতে প্রেসার কত আছে সেটা দেখার জন্য এই মিটারটি আপনারা ব্যবহার করতে পারেন। এয়ার প্রেসার কত আছে সেটা দেখার জন্য, ইন আউটে কত আছে সেটা দেখার জন্য এই মিটারটি আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এটা হলো খুবই এক্সপেন্সিভ একটা মিটার, দেখেন ফ্লুক 715 ভোল্ট মিলিঅ্যাম্পিয়ার ক্যালিব্রেশন, এই মিটারটা দিয়ে আপনারা কি এই মিটারে আপনারা ইনপুট মাপতে পারবেন, আউটপুট মাপতে পারবেন। আপনি ইনপুট মাপতে হলে আপনার কি কোনো ডিভাইসের ইনপুট মাপবেন, ভোল্টেজ, মিলিঅ্যাম্পিয়ার, মিলি কারেন্ট, তারপর DC মাপতে পারবেন এই মিটারটা দিয়ে। আর এই মিটারের বৈশিষ্ট্য হলো যে এই মিটার নিজে 24 ভোল্ট জেনারেট করে, নিজেই 20 মিলি জেনারেট করে, নিজে DC ভোল্ট জেনারেট করে, DC মিলি। আমি আপনাদেরকে সাপোজ দেখাচ্ছি, আউটপুট যদি আপনি মিলি, এটা কি ভোল্ট, এটা মিলি ভোল্ট, আপনি এখান থেকে 10 মিলি ভোল্ট আউটপুট নিতে পারবেন। এই মিটার থেকে মিটারের 10 মিলি ভোল্ট এখন জেনারেট করতেছে, আউটপুট নিতে পারবেন। আপনারা এখান থেকে ডিভাইস চালাতে পারবেন, এই মিটার থেকে নিয়ে আপনারা আউটপুট ডিভাইস আপনাদের অন্য ডিভাইসটা চালাতে পারবেন। যদি আমি মিলি এম্পিয়ার নিতে হয় তাহলে কি আপনি 4, 8, 12, 16, 20, এই 20 মিলি এম্পিয়ার আপনারা নিয়ে এখান থেকে মিটার থেকে নিয়ে আপনারা অন্য ডিভাইসের ইনপুট হিসেবে ব্যবহার করতে পারেন। এই মিটারটি অনেক এক্সপেন্সিভ একটি মিটার, অনেক দামি একটি মিটার। তো বন্ধুরা, ফ্লুকের আরেকটি মিটার দেখেন, ফ্লুকের
ফ্লুক 77 IB মাল্টিমিটার, মাল্টিমিটার এটা দিয়ে আপনারা কি ভোল্টেজ এসি ভোল্টেজ মাপতে পারবেন, ডিসি ভোল্ট মাপতে পারবেন, ডিসি ভোল্ট মিলি ভোল্ট মাপতে পারবেন, ওহমস মাপতে পারবেন, কানেকশন মাপতে পারবেন, তারপর মিলি অ্যাম্পিয়ার মাপতে পারবেন এই মিটারটা দিয়ে। অনেক এক্সপেন্সিভ একটি মিটার বন্ধুরা। এই আরেকটি মিটার দেখেন, ডিজিটাল মাল্টিমিটার। এটা নিয়ে কি আমরা এসি এসি মাপ বোর্ড মাপতে পারবেন, ডিসি বোর্ড মাপতে পারবেন, কানেকশন মাপতে পারবেন, কানেক্টের ওহমস মাপতে পারবেন, তারপর মাইক্রো মিলি এম্পিয়ার, ঠিক আছে, এম্পিয়ার মাপতে পারবেন এই মিটারটা দিয়ে। আরেকটি মিলি আরেকটি মিটার দেখেন আপনারা, ভিক্টোরি মিটার। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন মিলি এম্পিয়ার মাপতে পারবেন, তারপর যত কিছু মাপা দরকার এখানে সব কিছু আছে, দেওয়া আছে, আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে করে মাপতে পারবেন। আরেকটি মিটার দেখেন, এটা হলো কি সানোয়ারা, সানোয়ারা কোম্পানির একটি মিটার। এটা দেখি আপনি ভোল্টেজ মাপতে পারতেছেন, ভোল্টেজ মাপতে পারতেছেন, এসি ভোল্ট মাপতে পারতেছেন, তারপর ডিসি ভোল্টেজ মাপতে পারতেছেন, ওহম মাপতে পারতেছেন, ডায়োড মাপতে পারতেছেন, কানেকশন কানেকটিভিটি মাপতে পারতেছেন, হার্জ মাপতে পারতেছেন, আপনার হার্জ মাপতে পারতেছেন, তারপর মিলি মিলি এম্পিয়ার মাপতে পারতেছেন, মিলি ভোল্ট মাপতে পারতেছেন। আগ্র জবনার মিটার, আগ্র জবন মাল অ্যানালগ মিটার, অ্যানালগ মিটার নিশ্চয়ই আপনারা সবাই জানেন অ্যানালগ মিটার ফাংশন কীভাবে কাজ করে, এটা নিয়ে আমি আর কিছু বললাম না আপনাদেরকে। আরেকটি মিটার এটা দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই মিটারগুলো দেখার মূল কারণ হলো যে আমরা কিন্তু মিটার সেল করি না, ঠিক আছে, আমরা জাস্ট এগুলো আমাদের কাজ করতে লাগে এই মিটারগুলো, সেজন্য আপনাদেরকে দেখা। আপনারা অনেক অনেক কমেন্ট করছেন, অনেকে আমার ভিডিওতে বলতেন যে মিটার সম্বন্ধে ভিডিও দেওয়ার জন্য, সেজন্য এই ভিডিওগুলো তৈরি করা। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আমাদের সঙ্গে থাকেন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন এবং দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো আমরা ইউটিউবে যাই, ফেসবুকে যাই। তো বন্ধুরা, আমরা ভিডিও তৈরি করি আসলে টাকা ইনকাম করার জন্য নয়। আপনারা আমাদেরকে কমেন্ট করেন, আপনারা ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জানতে চান এবং এগুলো কীভাবে কাজ করে সেটা জানতে চান, সেজন্য আমরা ভিডিও তৈরি করি। তো ভবিষ্যতে আমরা পিএলসি ধারাবাহিক ভিডিও দিব, এইচএমআই ধারাবাহিক ভিডিও দিব, তারপর আপনারা কী কী আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান, আপনারা কোন ইনস্ট্রুমেন্ট আপনারা বুঝতে চান না, ঠিক আছে, আমাদেরকে জানান কমেন্টসে, আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকুন।